ନିକଟରେ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ତାଲଚେର ଅଞ୍ଚଳରେ ରହିଥିବା ବିଭିନ୍ନ ଖଣିରୁ ଟ୍ରେନ୍ ଯୋଗେ ପରିବହନ ହେବା ନେଇ ଏକ ଚୂଡ଼ାନ୍ତ ନିଷ୍ପତ୍ତି ହେବା ପରେ ଏହାକୁ ବିରୋଧ କରିଛି ତାଲଚେର ଟ୍ରକ୍ ମାଲିକ ସଂଘ এই ক্রমে আজ ট্রক মালিক সংঘর কর্মকর্তা মানে উভয় জেলাপাল এবং অনুগুল এসপি ভেটি সে দাবিপত্র প্রদান করছেন সিধাস আলোচনা করা আমাদের রয়েছেন ট্রক মালিক সংঘ তালচের কর্মকর্তা মানে বিশেষভাবে আমি আলোচনা করা শ্রী প্রকাশ মহার সহ কার্যকারী সভাপতি তালচের ট্রক মালিক সহ কোণ নির্দিষ্ট আপনার দাবি রয়েছে কোণ দাবিপত্র উল্লেখ করছেন এবং কাহ কখন আপনার দাবিপত্র দিয়েছেন আমার তালচের মুখ্য ব্যবসায় হচ্ছে ট্রক যোগে কইলা পরিবহন পরনার আজি তালচেৰে আঠ হাজাৰ ট্ৰক স্থু এক হাজাৰ ট্ৰক বি বৰ্তমান ল'ড হেও নহয় বৰ্তমান চৰকাৰৰ নিষ্পত্তি অনুযায়ী অধিকাংশ কয়লা ৰেল যোগে পৰিবহন হ'ব বিভিন্ন ইণ্ডষ্ট্ৰি কুঁৱা আগামী দিনত এই ৰেল যোগে সম্পূৰ্ণ কয়লা পৰিবহন কৰিব নিষ্পতি আগামী দিনৰে যলচেৰ যি মুখ্য ব্যৱসায় ট্ৰক ব্যৱসায় বিভিন্ন বেকাৰী যুৱক জমিহৰা প্ৰজা সমস্তে এই ট্ৰক কৰি নিজৰ পেট পোষণ কৰ এবং এই ট্রক ব্যবসায় দ্বারা তালচে রে চাহা চাহ দোকান পান দোকান ঢাবা হোটেল ঠার আ বিভিন্ন গ্যারেজ সমস্ত ব্যবসায় এর উপরে এই এই ট্রক ব্যবসায় উপরে নির্ভর করুি এবং বর্তমান যে পরিমাণে ট্রক যোগে কইলা পরবহন হচ্ছে অধিকাংশ ট্রক মালিক কেনানস টান ট্রক কু তো কি পু কি ড্রাইভর কু খাই দিয়ে পু নিজ পরেট পোষণ তো অলগা কথা এবং আমার ডিমান যে আমার ট্রক যোগে ইণ্ডষ্ট্ৰি যা কইলা নেও তাৰ পচাশ প্ৰিশত ট্ৰক যোগে আমাৰ কয়লা পৰিবহন কৰো খনি ঠাৰ শহে কিলোমিটৰ ৰেডছ ভিতৰত কোনো কয়লা ৰেল যোগে ন যায় ট্ৰক যোগে যাওঁ এই ডিমাণ্ড কোনো পাথে কৰি আমি অনুগুল জিলাপাল ডিমাণ্ড দেচু এছ পি দেলো এব মুখ্যমন্ত্ৰী পৰিবহন মন্ত্ৰী ৰাজ্য চৰকাৰ কেন্দ্ৰ চৰকাৰ মন্ত্ৰী ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏବଂ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ମଧ୍ୟ ଏହାର କପି ପ୍ରଦାନ କରିବୁ ଏହା ନିଷ୍ପତ୍ତି ହୋଇଛି ଏବଂ ସାତ ଦିନ ଭିତରେ ଯଦି ଏହାର କୌଣସି ପ୍ରକାର ସମାଧାନର ବାଟ ନ ବାହାରେ ତାହେଲେ ଚଳିତ ମାସ ଏଗାର ତାରିଖରୁ ତାଳଚେର କୋଇଲା ଖଣି ଅଞ୍ଚଳରୁ ରେଳ ଯୋଗେ କୋଇଲା ପରିବହନକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଠପ୍ କରିଦେବା ପାଇଁ ଟ୍ରକ୍ ମାଲିକ ସଂଘ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛି କେତେ ପାଖାପାଖି ଆପଣ ଟ୍ରକ୍ ମାଲିକମାନେ ଅଛନ୍ତି ଆସୁସନରେ আমাৰ আশ্বাসে পাখা পাখি বৰ্তমান তিনি হাজাৰ চাৰে তিনি হাজাৰ ট্ৰক মালিক এতিয়া বৰ্তমান এনগেজাৰ উৰ্ধ নাই নাই আমাৰ দুই হাজাৰ উৰ্ধ মেম্বৰ অন্তু আঠ হাজাৰ ট্ৰক চলু বৰ্তমান মাত্ৰ হাজাৰ চলু আজাৰ ট্ৰক নচাল দ্বাৰা বিভিন্ন ট্ৰক মালিক এতিয়া বৰ্তমান হন্তসন্ত হ'লে এবং তাঁর অবস্থা পড়ে আসলে বর্তমান দাণ্ডের ভিকারি হে ট্রক কাবাডি বাঘের বিক্রি করবে নান তাভাবেভাবে নিষ্পতি গ্রহণ করা যাই তাের অঞ্চল রয়েছে বিভিন্ন কৈলা খণ্ডু যেভাবেভাবে উত্তোলন হওয়া কইলা ট্র ট্রেন যোগে পরবহন করা দ্বারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যে ট্রক মালিক রয়েছেন যে ট্রক কু বিভিন্ন ব্যাঙ্কর রু লগাই এবং যেহেতু সে ক্ষতিগ্রস্ত বজার রয়েছেন এবং এই ট্রক ଚଳାଚଳ ଦ୍ୱାରା ହିଁକି ସେମାନଙ୍କର ପରିବାର ପ୍ରତିପୋଷଣ ହେଉଥିଲା ତେଣୁ ଏଭଳି ନିଷ୍ପତ୍ତି ଦ୍ୱାରା ସେମାନେ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହେବେ ବୋଲି କହୁଛନ୍ତି ଏବଂ ଏହି କ୍ରମରେ ସେମାନେ ଉଭୟ ଜିଲ୍ଲାପାଳ ଏସ୍ପିଙ୍କ ସମେତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀଙ୍କ ସମେତ ରାଜ୍ୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏବଂ ପରିବହନ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ମଧ୍ୟ ଦାବିପତ୍ର ଦେଇଛନ୍ତି ଆଗାମୀ ସାତ ଦିନ ଭିତରେ ଏହାର ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ବିଚାର ନ କରାଗଲେ ସେମାନେ ପରବର୍ତ୍ତୀ ପଦକ୍ଷେପ ନେବେ ବୋଲି କହିଛନ୍ତି ଅନୁଗୁଳ ଏସ୍ପିଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ପରିସରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ମନୋଜଙ୍କ ସହିତ ତପନ ଦାସ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍